এই দেখো ফ্রেন্ডস, কাজ করতে করতে একটু বসলাম, এত মানে নোংরা দেখে আর পরিষ্কার না করে তো এর ভিতরে থাকাও যাবে না। তো ছেলেদের ঘরের রুমের বিছানাপত্র ঠিক করা হয়ে গেছে আর আমাদেরও হয়ে গেছে, মানে আপাতত রাতে শোয়ার জন্য ঠিকঠাক করে নিলাম, আর তারপরে কালকে সকালেই কাজকর্ম করব কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এখন যাব স্নান করতে, তো তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম, আর ঘরের জিনিস কিচ্ছু হাত দিচ্ছি না এখন। তো একটা দাদাকে বলেছিলাম, মানে আমাদের যেখানে ঘর সেখানের একটা দাদা রয়েছে, তো তাকে বলেছিলাম রঙের জন্য, রং করার জন্য। তো দাদা বলল যে কালকে আসবে রং করতে, তো ওর জন্য আর কোনো জিনিস খুলছি না, মোটামুটি আমাদের মানে রাতে যেগুলো দরকার সেই পর্যন্ত নিয়েই আমরা সেইভাবে রেখে দেবো। আর এখন একটা বালতির দরকার, তো বালতি বাথরুমে যেহেতু বালতি নাই, তো আমাদের বালতিটা বার করার জন্য ওর পাপাকে বললাম এটা কাটো, আর একটাই দুটো বার করব, দুটো বাথরুমে সবাই চলে যাব স্নান করতে। আর কি বলতো, বাইরেটা দেখো কেমন নোংরা ছিল, আমি একটু ঝাড়ু লাগালাম আর মুন্না গেল বাইরে দেখাতে, আর এখানে ওদের বুকগুলো আগেই বের করে নিয়েছে, আমি বললাম পরে বের করিস, তো শুনলো না। মোটামুটি মানে থাকার মতো পরিষ্কার একটু করে নিয়েছি, আর বাকি জিনিসগুলো ছাদের ওপরে রেখে দিলাম এই কারণে, কারণ ঘরটা ফাঁকা রাখতে হবে যেহেতু রং করতে আসবে। আর মানে জিনিস রাখার কোনো অসুবিধা নেই, পিছ সাইডেও বারান্দা রয়েছে, ছাদ রয়েছে, তো ওগুলো ওই পর্যন্ত সেট করেছি। আর এখন রাত, মুন্না ঘুরে ঘুরে সব দেখাচ্ছে আর কি, মানে লাইট জ্বলছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে নেক্সট ডে, তো দেখো রং করতে এসেছে, আর কি বলতো যেগুলো ভাঙা রয়েছে সেগুলোতে ই করে ভালো করে পরিষ্কার করে দিয়ে পট্টি করবে আর ওপরগুলো রং করে দিচ্ছে। তো যাই হোক ভালো হলো, কেন বলো তো একবার সেট হয়ে যাওয়ার পরে না, আর ওই যে সব কিছু আবার নতুন করে সরিয়ে নড়িয়ে রং করা খুব মানে পরিশ্রমের ব্যাপার হয়ে যাবে। তো এখন যেহেতু জিনিস প্যাকিংই রয়েছে তার জন্য যাই রংটা হয়েই গেল, আর ওই দাদাটা বলে দিয়েছে যে ভালো করে রং করবে কারণ ওদের কোয়ার্টারটাও ওরাই রং করেছিল। আর কি বলো তো কোয়ার্টারগুলো ভালো, কিন্তু বুঝতে পারছো সরকারি কোয়ার্টার, সবাই তো নিজের মতো করে নিয়ে থাকে না, তো অনেকে ভাবে যে হ্যাঁ কি দরকার আমার পরিষ্কার করার, যেমন আছে তেমন থাক, আমি তো কদিন পরে চলে যাব। কিন্তু আমি সেটা ভাবি না, কারণ কি বলতো এই জন্য ভাবি না, কারণ আমাকে যেখানে থাকতে হবে সেই জায়গাটা তো পরিষ্কার করে রাখতেই হবে। তো দেখো এই রকম করে বিছানা যেহেতু রাতে পেতেছিলাম, তো তার জন্য আবার সেটাকে ফোল্ড করে দিয়েছে, আর আমি এখন ধীরে ধীরে যেই হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে সমস্ত কিছু সেট করার চেষ্টা করছি। আর লাইটের বোর্ডগুলো যদি তোমরা দেখতে যে দেখো এই রকম কালো কালো রয়েছে, মানে পুরো সাদা লাইটের সুইচ বোর্ডগুলো মনে হচ্ছে যেন কালো হয়ে গেছে। তো আমি এগুলো কি দিয়ে পরিষ্কার করছি বলো তো, একটুখানা মানে সাবান দিয়ে দিয়েছি, আর তোমরা বলবে যে সাবান দিয়েছো কেন লাইটে শর্ট লাগতে পারে, কিন্তু আমার কাছে কলিংটা শেষ হয়ে গেছে। তো এখানে আসলাম আর যা অবস্থা, কলিং দিয়ে পরিষ্কার হতো না, এটাই দরকার ছিল, তো আমি হ্যান্ডেলটা নামিয়ে দিয়েছি, মানে মেন থেকে বন্ধ করে দিয়ে পরিষ্কার করছি আর কি। আর দেখো তারপরে কেমন সুন্দর পরিষ্কার হয়ে গেছে সমস্ত বোর্ডগুলো, আমি আর বড় ছেলে মিলে পরিষ্কার করে দিয়েছি। আর এবার যাব রান্নাঘর পরিষ্কার করতে, কারণ ভাইয়াটাকে বললাম যে রান্নাঘরটা আগে কালার করে দিতে। তো রান্নাঘরে যেহেতু দেয়ালে সমস্তটাই টাইলস লাগানো রয়েছে, তো ওই জন্য বেশি রং করতে হয়নি, ওপরে একটুখানা মানে ওপরে চারিকোল দিয়ে রংটা করেছে। আর দেখো ফাইনালি বোর্ডটা পরিষ্কার করে আমার মনে হচ্ছে যেন আমি একটু শান্তি পাচ্ছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভীষণ ভীষণ মানে একদম আমার মনে হয় যেন এখান থেকে চলে যায়, থাকবোই না, এত আমার অসুবিধা লাগে। তো আর এটা একদম কালো হয়ে গেছিলো, এটাকেও পরিষ্কার করে দিয়েছি। আর ওর যেমন যেমন যে ঘরে মানে চুনা হয়ে যাচ্ছে, পট্টি করা হয়ে যাচ্ছে, সেই ঘরে আগে পরিষ্কার করে জিনিসগুলো এক এক করে সব সেট করে নিতে হবে। আর রান্নাঘরের অবস্থাটা তো ভীষণ খারাপ, মানে ওটা তো পরিষ্কার না করলে খাওয়া দাওয়াই করতে ইচ্ছে করবে না। আর এই যে মানে এইগুলো না
চ্যানেল জাল না, তো চ্যানেল জাল না যেহেতু, তো এইগুলোতে পুরো তেল, মানে রান্না করেছে তেল চিপচিপ হয়ে কালো হয়ে গেছে, দেখেছো? আর এইগুলো আমি এই যে ভালো করে যে কড়াই সাফ করে ওই মাজনটা দিয়ে আর ভিমবার দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আর নেটটা তো মানে নেট, জানলার নেটটা না এমন মনে হচ্ছে না যে নেটের কোনো আসল কালার ছিল, পুরো কালো কালো, আর সিসারও সেই অবস্থা। তো আমি যতটা পারলাম, আর পড়েছে ধরো আমার হাতে, কোনো মতে আমি ছাড়বার পাত্রী নয়, আমি তো আমার মতো করে নিয়ে পরিষ্কার করে তারপরে আমার শান্তি হবে। তো পুরো গরম জল করে, গরম জলের ভিতরে সার্ফ দিয়ে, তারপরে একটা গ্লাস দিয়ে মগ দিয়ে ঢেলে ঢেলে দিলাম গরম জলটাকে। ওই দেখো গরম জলের ভাপ উঠছে। তো দেওয়ার পরে বাসন মাজাটা দিয়ে ডোলে পরিষ্কার করলাম, যাই হোক এখন পুরো সাদা হয়ে গেছে। আর কী বলতো, আর যে পাখাটা না, পাখাটা পরিষ্কার করতে পারলাম না, কারণ কী বলতো চারিদিক দিয়ে করেছি পরিষ্কার, কিন্তু ওই যে তার কিছু ছেঁড়া ছেঁড়ার মানে কাটা রয়েছে সেটা ঠিক করতে হবে। আর সাইডের বক্স সেলফগুলোও পুরো মানে প্লাই দিয়ে তৈরি করা, তো ওগুলোও পুরো চিপচিপ চিপচিপ করছে। বড় ছেলে আর আমি দুজন মিলে পরিষ্কার করছি বাসনের, একটা বার পরিষ্কার করে নিচ্ছি। মানে যতদিন ধরে ছিল আমার মনে হয় না কোনো দিন ভুলেও পরিষ্কার করেছে। তো মা, আমি শুধু ভাব মানে পরিষ্কার করছি আর ভাবছি যে মানুষ কীভাবে এত নোংরার মধ্যে থাকে, একদম মানে এরা কী বলতো মানে কোনো দিন এইসব জিনিসগুলো যারা ইউজ করেনি তারাই এসব নোংরামির মধ্যে থাকতে পারবে। তো চলো, যাই হোক মোটামুটি পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি রান্না করতে। আর কী বলতো, যতই কাজকর্ম যাই করি পেট তো মানে কোনো কথাই শুনবে না, পেটকে কিন্তু দিতেই হবে। তো আলু বেগুন কচু এসব দিয়ে মাছ নিয়ে আসলো। হাই ফ্রেন্ডস, দেখো রান্নাঘর পুরো কমপ্লিট করে ফেলেছি। আর কী বলতো এত নোংরা মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত নোংরা ছিল। এগুলোর থেকে শুরু করে বাসন রাখার স্ট্যান্ড, নিচে পুরো পরিষ্কার করে রান্নাঘরটা মানে দেয়াল টেয়াল ওয়াল টেয়ালগুলো পরিষ্কার করা আমার হয়ে গেছে। এবার জিনিসগুলো সেট করতে হবে। আর ওই ঘরে সব ঘরে কালার করছে, ওই ঘর হয়ে গেছে, মাঝের ঘর হয়ে গেছে, ছেলেদের ঘরটা হয়ে গেছে, এখন বাইরে ব্যালকনি আছে দুটো ঘরেরই, ওগুলো পরিষ্কার মানে রং করে দিচ্ছে। আর এত হালত খারাপ বাইরে থেকে কি সুন্দর পড়ায়, ভিতরে খুব খারাপ। তো চলো আর বেশি কথা বলছি না, কারণ রান্না করবো, অনেক লেট হয়ে গেছে, প্রায় দুটো বেজে গেছে। তারপরে রান্না করে খেয়ে তারপরে আবার অন্য কোনো কাজ করব, কারণ কাল থেকে খাওয়া নাই, পুরো পাগল পাগল লাগছে। আর ডাল আছে, আলু সিদ্ধ করতে দিয়েছি, ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ছেলে খাবে, আমাদের জন্য ওটা হয়েছে, ছেলে যেহেতু কচু দিয়েছে না খাবে না। তো চলো, তো দেখো চলে গেছে ভাইয়া, রং করে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বিকেলের দিকে আমরা মানে ঘরগুলো সাজানোর চেষ্টা করছি, মানে যতটা পারি সাজিয়ে নেব আর কি। বাক্সতে যেগুলো আমার ডেকোরেশনের জিনিস থাকে সেই বাক্সটা নিয়ে আসলাম, আর বাক্সগুলো সব স্টোর রুমে রেখে দেবো। তো জিনিসগুলো বার করে এখান থেকে, যেহেতু এখন আর সাড়ে তিন বছর যাব না, তো সেই হিসাবে সুন্দর করে ঘরগুলো সাজানোর চেষ্টা করছি। আর আগের ভিডিওতে তোমরা পুরো ফাইনাল লুকটা দেখতে পাবে যে কেমন করে ঘরটাকে সাজিয়ে তুলেছি আমার মনের মতো করে। তো আজকের ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর কী বলতো একটু তো টাইম লাগবেই এত মানে ঘরগুলো সুন্দর করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতো করে নিতে। তো দেখো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো সুস্থ থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।